সুপ্রিয় দর্শক, ঢাকার মিরপুরে সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থা আয়োজন করে একটি বিশেষ ঈদ মেলার। নারী উদ্যোক্তাদের নিজেদের উৎপাদিত পণ্যের সমাহার ছিল এই মেলাকে ঘিরে। আর এই বিশেষ আয়োজনে মানুষের অংশগ্রহণ আশান্বিত করেছে যারা এটি আয়োজন করেছেন সেই আয়োজকদের। আর এই সামগ্রিক আয়োজনটি উদ্বোধন করেছেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। এবারে এই মেলাকে ঘিরে একটি প্রতিবেদন শুধুমাত্র আপনাদেরই জন্য। গত 12 এপ্রিল ঢাকার মিরপুরে সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থা কর্তৃক আয়োজিত নারী উদ্যোক্তাদের নিজস্ব উৎপাদিত পণ্যের ঈদ মেলার উদ্বোধন করা হয়। মেলার শুভ উদ্বোধন করেন তরুণ শিল্পপতি স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই অবদান আমার সাথে রেখেছে আজকে আমাদের চতুর্থ আমরা পেরি চ্যানেলের মধ্যে, তার অবদান অনেক। আমাদের দেশেরও যেমন নারীর প্রতি নারীর অবদান অনেক, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেভাবে পরিবর্তন করে দিয়েছে সেটা আসলে আল্লাহ তালার রহমত। সো আপনারা মনে করি আপনারা জিনিসটাকে নিবন্ধন করবেন, সামনে নিবন্ধন করেন, আমরা যাতে আরও সহযোগিতা করতে পারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টাইলিস্ট গার্মেন্টস এর এম.ড. মাকসুদা চৌধুরী মিশা। অনুষ্ঠানটি আয়োজন করেন সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থা এবং সভাপতিত্ব করেন নাফিসা আক্তার পলি। মেলাটি পরিচালনা করেন সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার সেক্রেটারি জনাব আঞ্জুমান আরা। আমার আসলে মূল লক্ষ্য ছিল যে সকল উদ্যোক্তা বোনেরা রয়েছে, আমরা সেই উদ্যোক্তা বোনদের উৎপাদিত পণ্যগুলো নিয়ে যেন ঈদের মধ্যে আমরা সকল পণ্যগুলো যেন বাজারজাত হয় এবং উদ্যোক্তা বোনগুলো যেন সফল হতে পারে। আজকে আমাদের এই সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের স্যার এসেছিলেন, সালাউদ্দিন স্যার, তার সম্বন্ধে আপনারা সবাই অবগত রয়েছেন। তিনি নিজেও একজন গার্মেন্টস ব্যবসায়ী, তো তিনি আসলে উদ্যোক্তাদের বিষয়গুলো বুঝতে পেরেছেন। তিনি আজকে আসছেন আমাদের উদ্যোক্তা বোনদের সকল উদ্যোগগুলো তিনি ঘুরে ঘুরে দেখেছেন এবং তিনি উৎসাহিত হয়েছেন। পরবর্তীতে তিনি বলেছেন আমাদের সকল উদ্যোক্তা বোনদেরকে নিয়ে একসাথে একযোগ হয়ে কাজ করা যায় কীভাবে, দেশে এবং দেশের বাইরে কীভাবে প্রোডাক্টগুলোকে পাঠিয়ে দেশকে উন্নত করা যায়। সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার ঈদ মেলায় 20 জন নারী উদ্যোক্তা তাদের স্টলে তাদের নিজস্ব পণ্য নিয়ে বসেছিল। সর্বজয়া মেলায় সালাউদ্দিন চৌধুরী ও মিশা চৌধুরী উদ্যোক্তাদের কাছ থেকে কেনাকাটা করেন এবং তাদের সব ব্যাপারে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।